সবাই দেখতে পাচ্ছো ঠাকুর নামানো হচ্ছে কিন্তু গাইস গাইস ব্যাপারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না কিন্তু পাট পাট করে ঠাকুরগুলো খুলে নেওয়া হচ্ছে যেহেতু কাঠামোটা খুব বাজে ঠিক আছে গাইস মানে সব ঠাকুরগুলো ভেঙে যাচ্ছে তার জন্য ঠাকুরগুলো কিন্তু পাট পাট করে খুলে নেওয়া হচ্ছে গাইস তো কোনো মতো নামানো হলো এখানে গিয়ে এই ঠাকুরটা রাখা আছে দেখো শুধু গাইস কত সুন্দর লাগছে একবারে একটা চালার মধ্যে ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা অসাধারণ ঠাকুর করেছে গাইস দেখতে পাচ্ছ সব কিন্তু গাড়ির উপরেই আছে রাখা ঠিক আছে এখনো কিন্তু নামানো হয়নি এগুলো কিন্তু সব এরকম টাইপের সব এই ঘর করা আছে 25টা ঘর করা আছে তো 25টা ঘরে 25 রকম টাইপের ঠাকুর থাকবে দুর্গা ঠাকুর থাকবে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে এটা অপূর্ব রূপ একটা মায়ের এই প্যান্ডেলটার মধ্যে দেখো একটা ছোট একটা তিনটে ঠাকুর এটা নিয়ে তিন নম্বর ঠাকুর ঠিক আছে ওখানে একটা ঠাকুর তার পাশে একটা ঠাকুর থাকবে আর এইখানে একটা ঠাকুর ঠিক আছে তিনটে ঠাকুর দেখতে পাচ্ছ এখানে এই ঠাকুরটা নামানো হয়ে গেছে এটা এখনো কমপ্লিট হয়নি মনে হয় যত সম্ভব এখানে এসে কমপ্লিট করবে তো সামনের রকম আরো ঠাকুর আছে রাখা তো চলো গাইস সামনের দিকে আরো যাবো ঠাকুরটা কিন্তু একটা আলাদা রকম মানে মূর্তি তুলে ধরেছে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ এবার উড়ন্ত অবস্থায় কিন্তু অসুরকে বধ করছে গাইস পুরো একটা এক চালার মধ্যে পাহাড়ের সামনে পিছনে পাহাড় করেছে আর সামনে এরকম টাইপের একটা করেছে সিনারি টাইপের ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা চার নম্বর ঠাকুর ঠিক আছে আর সামনে এরকম টাইপের আরো অনেক কটা এরকম টাইপের সব ঘর করেছে রাস্তার উপরে কিন্তু করা হয়েছে গাইস পরপর 25টা ঠিক আছে গাইস তো চলো সামনের দিকে যাবো আর যতগুলো ঠাকুর আছে সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো চলো গাইস তো গাইস এখানে কিন্তু পাঁচ নম্বর ঠাকুর রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা গাড়ির উপরে কত সুন্দর একটা এটা নামানো হয়নি এটা যথাসম্ভব এই প্যান্ডেলটা রাখাবে এই প্যান্ডেলটার মধ্যে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ পাঁচ নম্বর ঠাকুর যে ঠাকুরটা সেটা কিন্তু লরির উপরে এখন রাখা আছে গাইস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মুখ টুক ঢাকা দিয়ে কিন্তু ঠাকুরগুলো একটা ইয়ে কি মানে নিয়ে আসতে হয়তো ভেঙে গেছে নিয়ে আসতে কিছু কিছু জায়গা দেখছি সব ভেঙে গেছে প্রতিটা ঠাকুরের ঠিক আছে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে গাইস মানে একটা এক চালার মধ্যে প্রতিটা সবগুলো ঠাকুরই এক চালার মধ্যে করে তুলেছে আর ছোট ছোটোর মধ্যে ঠিক আছে গাইস খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু তুলে তুলেছে গাইস চলো সামনে এই প্যান্ডেলটার মধ্যে আরেকটা ঠাকুর আছে এরকম টাইপেরই সব পরপর আছে ঠাকুর ঠিক আছে আর তোমাদেরকে সব কটা তুলে ধরো তোমার সামনে চলো এই যে গাইস এই ঠাকুরটার সামনে সামনে কিন্তু আরেকটা ঠাকুর রাখা আছে যে প্যানেলটার কথা বলছিলাম তোমাকে এই ঠাকুরটার কিন্তু মুখ চোখ ঢাকা আছে ঠিক আছে এই কার্তিক সরস্বতী গণেশ লক্ষ্মী যেগুলো আছে সেগুলো খোলা আছে আর ওষুধটা কিন্তু খুব অসাধারণভাবে করেছে দেখতে হচ্ছে খুব ছোটোর মধ্যে কিন্তু বেশি বড় না খুব ছোটো হলে এটা 5 ফুট 4 সাড়ে 4 ফুট থেকে 5 ফুট এরকম সাইজের প্রতিটা ঠাকুর করা হয়েছে গাইস দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে গাইস এত সুন্দর মানে মানে একটা ভাবনা ঠিক আছে গাইস খুব সুন্দর একটা ভাবনা যে 25টা রূপে 25 রকম মাকে দেখাবে এবারকার বহরমপুরবাসীকে গাইস ওখানকার পর কিন্তু এখানে আরেকটা ঠাকুর ঠিক আছে দেখতে পাচ্ছি কিন্তু এটা সামনেতে প্লাস্টিক দিয়ে ঢাকা ঠিক আছে এটা কি একবারে ছোটো মানে খুব জোরে 3 ফুট হবে খুব জোরে ঠিক আছে সুন্দর কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হবে তোমার একটু সামনে থেকে দেখা লাইক করছে গাইস দেখানো যাচ্ছে সামনে থেকে দূর থেকে দেখাতে হবে আফটারটা লাগছে আর খুব সুন্দরভাবে কিন্তু করেছে গাইস এটা ঠিক করে দেখাতে পারলাম তোমাকে তো সামনে আরও ঠাকুর দেখতে হচ্ছে এইখানে সব রাখা আছে তো চলো সামনে দিকে যাওয়া যাক এই জায়গাটা কিন্তু আরেকটা মানে এই ঠাকুরটার পাশে এই ঠাকুরটার পাশেই আরেকটা এখানে একটা ঠাকুর করা আছে এটা কিন্তু কমপ্লিট হয়নি সব মুখ চোখ ঢাকা আছে কেবল মুখগুলো মানে আঁকানো হয়েছে কিন্তু আমি ড্রেস পোশাক এমন কিছু পরানো হয়নি ঠিক আছে এটা বেশি দেখালাম না সামনে দিকে যাওয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু আরও একটা ঠাকুর রাখা আছে আর ওইখানে কিন্তু একটা ঠাকুর রাখা ছিল ওটা আমি দেখালাম না জায়গাটা একটা ঠাকুর আছে কিন্তু এটা পুরোপুরি ভাঙা তার জন্য খারাপ লাগছে তাই দেখালাম না তোমাদেরকে কিন্তু এখানে একটা ঠাকুর রাখা আছে এটা ছোটোর মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু কোনো কাপড় টাপড় পরানো হয়নি ঠাকুরের ঠিক আছে ঠাকুরের কাপড় খুব পরানো হয়েছে প্যানেলের কাপড় পরানো হয় ঠিক আছে সামনে দিকে আরও ঠাকুর আছে আর মেন মণ্ডপ যেটা সেটা আগে তোমাদেরকে তুলে ধরি চলো গাইস গাইস এটা হচ্ছে কিন্তু মেন মণ্ডপ দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে লোহার কাদায় ঠিক আছে মেন মণ্ডপ আর ভিতরে কিন্তু মাটির প্রতিমাটা তৈরি করা হচ্ছে যে মাটির সামনে কিন্তু অরিজিৎ সিং ও একটা অসাধারণ একটা রূপ গাইস দেখতে পাচ্ছ তোমরা অরিজিৎ সিং সো গাইস এখানে কিন্তু অরিজিৎ সিংকে তুলে ধরা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ মাটি দিয়ে খুব সুন্দরভাবে পুরো সেম টু সেম এবারে গিটার নিয়ে বসে আছে ঠিক আছে আর তার পিছনে কিন্তু মা দাঁড়িয়ে আছে চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা
ব্যাপারটা হচ্ছে কিন্তু ভিতর থেকে ঘুরে আসা, এটা হচ্ছে গলি, ঠিক আছে? ভিতর থেকে ঘুরে আসার পর এখানে আরেকটা বাইরে এখানে দেখতে পাচ্ছ আরো ঠাকুর রাখা আছে, আর সামনে কিন্তু আরো পরপর আছে দেখতে পাচ্ছ, পরপর পরপর প্যান্ডেল আছে, পরপর ঠাকুর রাখা আছে। তো এখানকার পর সবকটারই মুখ ঢাকা ইনকমপ্লিট ঠাকুর, ঠিক আছে গাইস? তো চলো গাইস সামনে দিকে যাই, আরো কি কি ঠাকুর আছে তোমার সাথে তুলে ধরি চলো। তো যাই হোক গাইস, এখন কিন্তু আরো একটা ঠাকুর দেখা যাচ্ছে, তো এটা এটাও কিন্তু ইনকমপ্লিট ঠাকুর, দেখতে পাচ্ছ তোমরা পুরো ঠাকুরটা? এটা কিন্তু মানে এক কথায় 25টা ঠাকুর, 25 রকম টাইপের রূপে, ঠিক আছে গাইস? মা ত্রিপ্রতিমা যে ঠাকুর গাইস, কত সুন্দর লাগছে, এটা কিন্তু কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে গাইস। একবারে সুন্দরভাবে বসে আছে, সিংহের দুটো পা বেরিয়ে এসছে, আর নিচে কিন্তু মহিষ, ঠিক আছে গাইস? তো সামনে কিন্তু আরো কটা ঠাকুর আছে, তো সামনে দিকে যাবো চ। তো গাইস সামনে আসার পর কিন্তু এই ঠাকুরটা কিন্তু একটা আলাদা রকমই রূপ গাইস, দেখতে পাচ্ছ তোমরা? মানে কিছু বুঝতে পারছি না এই ঠাকুরটা কিরকম টাইপের রূপ করেছে, মানে নিচে গণেশ আর কার্তিক বসে আছে, উপরে কিন্তু সরস্বতী আর লক্ষ্মী বসে আছে, আর মিডলে কিন্তু মা, কত সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ? একবারে একটা আলাদা রকম, মানে এরকম টাইপের ঠাকুর কিন্তু আমি কোনোদিন দেখিনি গাইস, পুরো একটা পুরো একবারে আলাদা রকম টাইপের ঠাকুর গাইস, দেখতে পাচ্ছ তোমরা? গাড়ির উপরে আছে কিন্তু আমার নামানো হয়নি, সামনে কিন্তু আরও আছে। তো চলো সামনে যাবো, আর বেশি দেরি করবো না চলো। এই এই ঠাকুরটাও কিন্তু হাতটা ভেঙে ফেলেছে, মানে এমনই মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে এত ঝাঁকুনি রাস্তার রাস্তার অবস্থা তো খারাপ যে ঝাঁকুনি দিয়েতে ঠাকুরের হাত পাত সব ভেঙে গেছে। তো গাইস আরেকটা ঠাকুর কাছে চলে এসেছি তোমাদেরকে, আমি এই ঠাকুরটা হয়তো মুখটা একটুখানি দেখাতে পারবো, ঠিক আছে? হয়তো উপরে উঠে দেখাবো, উপরে উঠবো, যাই হোক সাহিত্য এইখানে আছে স্টোরি। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হবে, এটা মানে যারা আছে মা আমাদের মা যেরকম হয় যেভাবে সাজে কিন্তু সেভাবে সাজানো হয়েছে গাইস। এইটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো এই ঠাকুরটা গাইস, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে একবার করেছে? এই এই ঠাকুরটা সব থেকে সুন্দর লাগলো আমার, মানে এটা মানে যেটা বলে হচ্ছে বাঙালির সাজ তাকে বলা যায়, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে করেছে গাইস, খুব সুন্দর লাগছে গাইস। এখানে কিন্তু সব লাগিয়ে দিয়েছে প্লাস্টিক দিয়ে, ঠিক আছে? এখানে ঠাকুর ঢুকানো হয়েছে, প্লাস এখানে ঠাকুর ঢুকানো হয়েছে, এগুলো কিন্তু সব লাগিয়ে দিয়েছে, আর ওইগুলো হয়তো গাড়ির মধ্যে আছে, ওগুলো কিছু কিছু ঠাকুর যেগুলো নামাবে এখন। তো সামনে দিকে আরও আছে, চলো গাইস সামনে দিকে যাওয়া যাক। তো গাইস ফ্ল্যাটের নিচে কিন্তু এই প্যান্ডেলটাই লাস্ট, ঠিক আছে? আমার যেমন হচ্ছে, আর এখানে কিন্তু একটা আলাদা রকম রূপে ঠাকুর আছে, ঠিক আছে? ঘোড়ার এটা ঘোড়াই তো যথাসম্ভব লাগছে, যেহেতু সিং আছে, হ্যাঁ, ঘোড়ার উপরে ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে মা, ঠিক আছে? এটা চক্ষু দাঁড়ানো হয়নি মায়ের, এটা কিন্তু একটা আলাদা রকমের টাইপের করেছে। এখানে সব মায়ের পোলাপান বসে আছে সামনে, নিচে কিন্তু অসুর একটু হাত পেতে মানে ভিক্ষা দিয়েছে এক কথায়, ঠিক আছে গাইস? কত সুন্দর লাগছে গাইস, একবার দেখো শুধু তোমরা। তো যাই হোক গাইস, এই অবধি ছিল আমাদের ব্লগ, ঠিক আছে? এটা লোয়ার কাদায়, ঠিক আছে গাইস? এখানকার থিম হচ্ছে 25টা রূপে দুর্গা মায়ের প্রতিমাকে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে গাইস? আর বিশেষ করে একটা জিনিস খারাপ লাগলো যে প্রতিটা ঠাকুরই ভেঙে গেছে, ঠিক আছে? একটা ঠাকুরই ভালো দেখলাম আমি। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট দিন আমার নেক্সট ব্লগের সাথে, চলো গাইস।